একদিন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে পুষ্টিয়া থেকে একজন মানুষ পাবনায় আসছিলেন তাঁর দীক্ষা নেওয়ার জন্য। তিনি জানতেন যে দীক্ষা নিতে হলে কিছু দিতে হয়, সব দীক্ষাতেই যেমন হয় এখানেও কিছু দিতে হবে। তো তিনি কিছু পয়সা আনছিলেন এবং আনতে আনতে তিনি সেই পয়সা দিয়ে ভাবেন যে পয়সা দেব না, কিছু ফল দেব। সেই পয়সা দিয়ে তিনি শাখালু কেনেন এবং শাখালু দেওয়ার চিন্তা করেই তিনি দীক্ষার উদ্দেশ্যে পাবনার দিকে হেঁটে হেঁটে যেতে থাকেন। কুষ্টিয়া থেকে পাবনার দূরত্ব অনেকটাই, তিনি গোটা রাস্তাটাই খুব ক্লান্ত অবস্থাতে হাঁটা চলা করলেও তিনি হেঁটেছিলেন কুষ্টিয়া থেকে পাবনা পর্যন্ত। এবং যখন অনেকটা পরিশ্রান্ত হয়ে তিনি পৌঁছেছেন পাবনাতে, তখন শ্রী শ্রী ঠাকুর নিজে দীক্ষা না দিয়ে একজন ঋত্বিক দাদাকে বলেছিলেন যে তুই ওকে দীক্ষা দিয়ে দে। সেই ঋত্বিক দাদা সেই ব্যক্তিটিকে দীক্ষা দেন এবং দীক্ষা দেওয়ার পরে সেই প্রণামী চান, দীক্ষা প্রণামী। তখন সেই ব্যক্তিটি বলেন যে আমি তো কোনো পয়সা আনিনি। তখন পয়সা মানে অনেক টাকা, আমি তো কোনো পয়সা আনিনি, পয়সার বদলে এই শাখালু এনেছি। এতে ঋত্বিক দাদাটি একটু রেগে গেছিলেন, তিনি ভাবলেন যে এরকমভাবে দীক্ষা তো কখনো দিইনি, এরকম কীভাবে হতে পারে। তো তিনি ঠাকুরের কাছে যান সেই ব্যক্তিটিকে নিয়ে। ঠাকুর তাকে কিছু বলেননি, ঠাকুরকে যখন সেই ঋত্বিক দাদা বলেন যে এই ব্যক্তি কোনো পয়সা আনেননি, কোনো দীক্ষা প্রণামী আনেননি, শাখালু এনেছেন প্রণামী রূপে, তখন ঠাকুর সেই শাখালুগুলোকে খুব সানন্দে গ্রহণ করেছিলেন। সেই ঋত্বিক দাদা কল্পনাও করতে পারেনি যে ঠাকুর এরকমভাবে শাখালু গ্রহণ করবেন। কিন্তু সেই ব্যক্তিটি যিনি কুষ্টিয়া থেকে পাবনা এসেছিলেন, তার সেই প্রেমের দান, সেই প্রেমের প্রণামী শ্রী শ্রী ঠাকুর নিজ হাতে সানন্দে গ্রহণ করেছিলেন। তো আজকের মতো এইটুকুই। জয় গুরু।